ওয়েলকাম ফ্রেন্ডস, অবসরপ্রাপ্ত কর্মচারীদের জন্য নতুন উদ্যোগ রাজ্য সরকারের। করোনা আবহের মধ্যে অবসরপ্রাপ্ত কর্মীদের জন্য বড় উদ্যোগ নিল নবান্ন। আসন্ন নতুন খারিফ মৌসুমে চাষীদের কাছ থেকে ধান কেনার প্রক্রিয়া সুষ্ঠুভাবে সম্পন্ন করতে চায় সরকার, আর সেই কারণে অবসরপ্রাপ্ত সরকারি কর্মীদের চুক্তিতে নিয়োগ করবে খাদ্য দপ্তর। মোট 1000 প্যাডি পারচেজ অফিসার নিয়োগের প্রক্রিয়া শুরু হয়েছে। এই নিয়োগের জন্য ইতিমধ্যে জেলাভিত্তিক কমিটি গঠন করা হয়েছে। গ্রুপ এ, বি এবং সির অবসরপ্রাপ্ত কর্মীদের এই কাজে সুযোগ দেওয়া হবে। এই তিন ধরনের কর্মীরা যথাক্রমে মাসে 18, 14 এবং 12,000 টাকা ভাতা পাবেন। নভেম্বর থেকে জুন মাস পর্যন্ত কাজ চলবে। এই সময়ের জন্য তাদের নিয়োগ করা হচ্ছে। চাকরিতে থাকাকালীন ধান কেনার প্রক্রিয়ায় যুক্ত ছিলেন এমন কর্মীদেরই মূলত নিয়োগ করা হবে বলে খাদ্য দপ্তর সূত্রে জানা গিয়েছে। কারণ ওই কর্মীদের কাজের অভিজ্ঞতাকে কাজে লাগাতে চাইছে সরকার। তাই অবসরপ্রাপ্ত কর্মচারীদের জন্য একটা নতুন দিক খুলে দিতে চাইছে রাজ্য সরকার, যে অবসরের সময়ে তারা যাতে পুনরায় কাজের মধ্যে থাকতে পারে তার একটা উদ্যোগ রাজ্য সরকারের। অবশ্যই এটা প্রশংসনীয় উদ্যোগ। ধন্যবাদ।